11 বছর কারেন্ট নেই। কেন নেই? কারেন্ট নেই, করে দিচ্ছে না, কারেন্ট দিচ্ছে না, মানে অবসেন দিচ্ছে, যেদিকে লাইন দিচ্ছে সেদিক দিয়ে অবসেন দিচ্ছে, সেই নিয়ে আমরা অনশন করেছি। ছেলেপুলেদের পড়ার অসুবিধা হচ্ছে। আপনি, আপনার নাম? প্রশান্ত খান। কতদিন ধরে অনশন করবেন এখন? অনশন যতদিন না কারেন্ট আছে ততদিন অনশন চলবে। ভোট গিয়ে বয়কট করছেন আপনারা? হ্যাঁ, ভোট বয়কট করছি। কেন করছেন? ভোট দেবো না, আমাদের লাইন হয়ে গেলে ভোট দেবো। ছেলেপুলেদের পড়ার অসুবিধা হচ্ছে। আমি এলাকার সমাজসেবী, জনগণদের মানুষের সুখ দুঃখে আমি ঝাঁপিয়ে পড়ি। আমি দেখছি দীর্ঘ 11-12 বছর ধরে কারেন্ট নেই। এই লক্ষ্মী খা আমাকে রাস্তাঘাটে দেখা হলেই বলে, দাদা আমার কারেন্টটা কীভাবে হবে যাও, এরকম 5-6 বছর পরে রাস্তা দেখা হলেই ঘিরে ধরে। তখন থেকে আমি বলি, তোমার প্রধানকে বলো, প্রশাসনকে বলো, এইভাবে দীর্ঘ 11 বছর পর দেখলাম তো কেউ কিছু করলো নি। তখন আমি বলছি, তোমরা অনশনে বসছো, আমিও তোমাদের সঙ্গে থাকবো। কেননা একটা মানুষের ঘরে আলো থাকবে না, জল থাকবে না, আলো পাখা থাকবে না, এটা কোন সভ্যতা? মানুষকে বুঝিয়ে বলতে হবে। মানুষকে বুঝিয়ে বলেছি, এলাকার মানুষ বলেছে হ্যাঁ কারেন্ট দেবো, তারপরে আবার যখন লাইন দিতে গেছে, তার দিতে গেছে, তখন তারা বলছে দেবো নি, এটা কী ব্যাপার? সেই জন্য আমি অনশনে বসেছি, যাতে এরা কারেন্ট পায়, ছেলেরা পড়তে পায়। সবচেয়ে কি, একটা শিক্ষিত সমাজ, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা চাইছে, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা চাইছে, আমার তৃণমূল সরকার শিক্ষা চাইছে, অথচ 5টা ছাত্রীর ঘরে কারেন্ট আলো নাই, এটা কোন সভ্যতা? হোয়াট ইজ দ্য দেশ ইন্ডিয়া? এটা ইন্ডিয়া? এটা এটাকে এটাকে ব্রিটিশের দেশ, যারা আলো পাবে না, জল পাবে না? এটা কি পরাধীন ভারতবর্ষ? কিসে পড়ো তুমি? পরীক্ষা দিতে পারছি না, আজ পরীক্ষাটা নষ্ট হলো। আজকে কি পরীক্ষা ছিল? ইতিহাস আর ভূগোল। ইতিহাস, ভূগোল। তোমার নাম? কবির খান। কবির খান। বাড়িতে কারেন্ট পাচ্ছি না, বৌমা বাচ্চা পেটে সে গরমে থাকতে পারছে না, আমার স্বামী মারা গেছে, গরমে থাকতে পারে না, টোক হয়ে মারা গেছে। আমার বাড়িতে 4টে ছেলে মেয়ে, তারা পড়াশোনা করতে পারছে না। এবার বাড়ি আমি কি করে থাকি বাড়িতে? তাদেরকে একটু কারেন্ট আমাকে দিতে হবে তো দেখে, তাহলে আমি কি করে থাকবো? আমি এই এই জন্যে আমি অনশন করছি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী খাঁ, আমার স্বামীর নাম বিশ্বনাথ খাঁ। হ্যাঁ করছি। আমরা ভোট আমরা দুবুনি, ভোট দুবুনি, আমরা বয়কট করছি, আমরা অনশন করে মরে যাব, তবু আমরা কারেন্ট যতক্ষণ না পাওয়া যায় তার জন্যে।